নৌকা যখন দেখা গেছে, নাবিক যখন দেখা দিয়েছে, তাহলে ডাকলেই বোধ হয় সাড়া দেবে। বড়িমা তুমি ডাকবে? তোমার তো বয়স হয়ে গেছে। তাহলে কুটিলা, সে তো বাড়িতে আছে। তাহলে ললিতা, বাবা তোর যা গলা। বলে রাধে তুই ডাক, কারণ ওই নাবিক এমন নাবিক, ডাকার মতো না ডাকলে তো শুনতে পায় না। তাই আজকে কর জোড়ে গললগ্নি কৃতবাসে, আমার বৃষভান রাজকুমারী সব মান সম্মান ভুলে গিয়ে ওই নাবিকের উদ্দেশ্যে কর জোড়ে বলছে, ও নবীন নিয়ে নাবিক, ও নাবিক আমাদেরকে একটু পার করে দেবে? আমাদের যে ঘাটের বেলা বয়ে যায়, আর বেলা হলে আমরা তো ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারবো না। নাবিক, ও নাবিক, নবীন নেই আমাদিগে পার পার করে দে, ও নবীন নে রে, ও ও নবীন নে আমরা হলাম অবলা। অবলা, অবলা মানে আমাদের বল নাই। শক্তি যদি থাকতো, এক হাতে পশোরা আর এক হাতে সাঁতার দিয়ে নো যমুনা পার হয়ে যেতাম, কিন্তু সে তো আমরা পারবো না। কিন্তু অখলা, আমরা খলতাও জানি না। যে টাকা তোমার সঙ্গে ঠিক হবে সেই টাকাই তোমায় দেব, কম দেব না। তাহে আবার অবেলা আমরা হলাম অখলা, তাহে বেতন চুকাইয়া নে 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 নবীন নে নে জানি তাই। এইসব গান আমাকে শিখিয়েছিলেন শ্রী দ্বিজেন্দ্রে মহাশয়, ওই যে বসে আছেন দাদা, উনি চেনেন, কারণ উনি বহু সংগ্রহ করেছেন তার। হ্যাঁ, আমরা হল এই যে গান, নবীন নে হে আমায় আমাদিকে পার করে দে, আমরা হলাম অবলা অখলা, কিন্তু তাহে আবার অবেলা। বেতন মানে পয়সা নেবে নাও, কিন্তু পারটা তো করে দাও। বেতন চুকাইয়া নে কিন্তু মোদের পার করে দে। আমরা হলাম অবলা অখলা, তাহে আবার অবেলা বেতন চুকাইয়া নে নে নে, কিন্তু মোদের পার করে দে।
আবেগ বলো বলো আমরা কি দাঁড়ায়ে রহব আবেগ বলো বলো আমরা কি দাঁড়ায়ে রহব নবীন নেই তোমার ঘাটে এসে ঘাটে এসে দেখলাম যারা পরে এলো তারাই আগে গেল নবীন নেই তোমার ঘাটে এসে যারা পরে এলো তারাই আগে গেল নবীন নেই হে তোমার ঘাটে এসে বলো বলো আমরা কি অপরাধে পড়ে রইলাম যারা এলো তারা গেলো তারা গেলো রাধে পড়ে রইলাম বলো বলো আমরা কি নবীন নে হরি বল হরি বল সবাই মিলে একবার প্রাণ ভরে ডাকুন নিতাই গৌর প্রমানন্দে হরি বল প্রাণ ভরে ডাকলে নাবিক কি না এসে থাকতে পারে ধীরে ধীরে যখনই নাবিক এগিয়ে আসছে রাধারানী বলছে ও বড়িমা ওই নাবিককে দেখে কেমন যেন চেনা 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 দেখে কেমন যেন চেনা চেনা মনে হয় আবার চেনা চেনা একটু বেশি বলে ফেললে মুশকিল তখন কি হবে চেনা 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 আমার মনও নাচে আমার প্রাণও নাচে ওই চেনা নাবিককে দেখে মনে হচ্ছে বোধহয় এককালে ওর গরু চড়ানো অভ্যাস ছিল মানে হাল যেভাবে ধরেছে হাল ধরার কায়দাই জানে না গরু তাড়ানো লাঠি যেভাবে ধরে হাল সেইভাবে ধরেছে ও গো বড়াই ওই নাবিকের বোধহয় স্বভাব ভালো নয় দেখো নৌকার দিকে মন নাই দাঁড়ের দিকে মন নাই হালের দিকে মন নাই আমাদের দিকে কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে দেখো ও গো বড়াই বড়াই ও ওই কি ঘাটে ওই কি ঘাটে রে নিয়ে চেয়ে দেখ গো দেখ গো বড়াই ও ওই কি ঘাটে রো তবে উহার মাথায় কেন সোনার চূড়া বাঁধা এই যে সন্দেহের অনেক কারণ আছে রিক্সাওয়ালা রিক্সা চালক যে হ্যাঁ তার হাতে যদি একটা ছোট রূপোর আংটি থাকে ঠিক আছে যদি সোনার আংটি একটা সরু হয় তবু মেনে নেওয়া যায় কিন্তু যে রিক্সা চালক তার গলায় যদি একটা পাঁচ ভরির সোনার হার থাকে তখন তো একটা সন্দেহ হয় যে পাঁচ টাকা দশ টাকা নিয়ে রিক্সা চালায় এখন অবশ্য পাঁচ টাকা কোথাও নেই বোধহয় মিনিমাম দশ টাকা দশ টাকা পনেরো টাকা নিয়ে রিক্সা চালায় সে পাঁচ ভরির হার কি করে গলায় দিয়েছে তো এই দেখো নাবিক চারানা আটানা নিয়ে পার করে
আর তার মাথায় সোনার চূড়া, দাঁড়ে সোনা, হালে সোনা, নৌকায় সোনা, করেছে না কোথেকে? আমাদের মতো বড় লোকদেরকে নৌকায় তোলে আর গয়নাগুলো কেড়ে নিয়ে মানুষগুলোকে ডুবিয়ে দেয়, তা নাহলে এই সোনা কোথেকে পাবে? ওই চারানা টানার নাবিক, উহার মাথায় কেন সোনার চূড়া বাঁধা? যদি ঘাটের নিয়ে হবে প্রথম আখর, এটা হচ্ছে বাইরের কথা, আর মনের কথাটা দ্বিতীয় আখরে। দ্বিতীয় আখরে বলছে, বড়িমা ও যে সোনার চূড়া পরে রাজপুত্র সেজেছে, ওকে অত সাজতে কে বলেছে? যার সহজ রূপে ত্রিভুবন ভোলে, সে আবার মাথায় কেন সোনার চূড়া বাঁধে? সহজ রূপে ভুবন ভোলে, আমি একাই কেবল ভুলি নাই মা, রূপে আরে কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন, বিনোদ নাগরণে বিনোদ নাগরণে যত কাঞ্চনে নাম সর্বনাশ। এই যে মায়েরা, রিক্সা চালক পাঁচ ভরির সোনার হার কি পড়তে পারে না? তাহলে আর বাঙালিরা কেন বলে শখের দাম? রিক্সা চালকের যদি শখ হয় আমি একটা পাঁচ ভরির সোনার হার পরব, তাহলে সেই রিক্সা চালক ভোর চারটে থেকে রিক্সা চালানো শুরু করবে, রাত্রির বারোটা পর্যন্ত রিক্সা চালাবে, শুধু চপ আর মুড়ি খেয়ে সমস্ত টাকা যদি জমাতে থাকে সারাদিন রিক্সা চালিয়ে, তার হবে না পাঁচ ভরি সোনার হার? একদিন ঠিক হবে, কিন্তু একে বলে শখের দাম লাখ টাকা। কিন্তু রিক্সা চালকের রিক্সাটাই যদি গোটা সোনা দিয়ে বানানো থাকে তখন তো একটা সন্দেহের ব্যাপার। যার সোনা দিয়ে রিক্সা বানানোর ক্ষমতা সে আবার রিক্সা চালায়? ওই দেখো, রজত কাঞ্চনে নাখানি সাজানো, রজত কাঞ্চনে নাখানি বাজেছে কিঙ্কিনি জাল, আরে অপরূপতাতে শোভেরা না হাতে, ওই বাঁধা কে রোয়া, ওই মনি বাঁধা কে রোয়া, জানি তো কাঞ্চনে নাখানি সাজানো বাজিছে কিঙ্কিনিয়া, আরে অপরূপতাতে শোভেরা না হাতে, মনি বাঁধা কে রোয়া, ওই মনির ফালি শির ঝলমলি কদম্ব কুসুম কানে। এই দাঁড়া, আমাদের গায়ে গয়না জোটে না মশাই, আর ওর সারা গায়ে গয়না, কিন্তু আবার কি করেছে জানো? জঠরই অঞ্চলে বাঁশি ঠিক বুঝেছে, একটু বুঝিয়ে বলি, বুঝিয়ে বলি, কিছু মনে করবেন না মায়েরা, আমার কথা যদি কারোর সঙ্গে মিলে যায় দয়া করে আমার উপর রাগ করবেন না। বড় লোক দু ধরনের হয়, এক হচ্ছে বনেদি আর এক হচ্ছে ভূঁই ফোড়, বুঝতে পেরেছেন? বড় লোক দু রকমের হয়, বনেদি বড় লোক তাদের দেখলেই বোঝা যায় বনেদি বড় লোক, আর যারা হঠাৎ বড় লোক বাবা তাদের অবস্থাটা কিরকম হয় বলুন তো? না না, নেমে যাবে বলে না, হঠাৎ বড় লোক যে হয় তার পোশাক দেখলে বোঝা যায়, মনে করুন দামি বুট, দামি স্যুট, দামি কোট, দামি টাই, কিন্তু কাঁধে ময়লা গামছা, মানে ওই যে ময়লা গামছাটা কাঁধে রাখা অভ্যাস সেটা যায়নি, দামি পোশাকের উপর ময়লা গামছাটা রেখে দিয়েছে। তাই এটা হচ্ছে হঠাৎ বড় লোকের, ওই যে নাবিক, ওই দেখো সারা গায়ে সোনার গয়না, নৌকাটাকেও সোনা দিয়ে সাজিয়েছে কিন্তু কোমরে একখানা বাঁশের বাঁশি। আচ্ছা বলো, রাজপুত্র মানাচ্ছে ওকে? রাজপুত্র যদি সাজার শখ হয় তাহলে এক্ষুনি বলো ওই বাঁশিটা যেন জলে ফেলে দেয়। জঠরই অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভেরা নায়া ভরণে, জঠরই অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভেরা নায়া ভরণে, আরে জঠরই অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভেরা নায়া ভরণে, জঠরই অঞ্চলে কোমরে বাঁশি। আচ্ছা বলুন, রাজপুত্র কখনো বাঁশি কোমরে নেয়? তো রাখাল ছেলে,
স্বভাবে ধরা পড়ে যাচ্ছে, গয়নায় রাজপুত্তর বাসিতে রাখা। ওকে বলে দাও বাসিটা জলে ভাসিয়ে দেখ। বড়িমা বলছে আরে বাবা আমার কথা কেন শুনবে, ও তো নাবিক, ও বাঁশি বাজালে তবে লোকে বুঝবে নৌকো ছাড়ছে, ছুটে আসবে সবাই, ওর বাঁশি ও বাজাবে তো আমি কি করব। রাধারানী বলে বড়িমা গো ওই বাঁশি আর বাজাতে দেওয়া যাবে না, ওই বাঁশি একবার বেজেছে বলে আমরা রাজগৃহ ছেড়ে এই বনবাসী হলাম। ছিলাম গৃহ রাজগৃহবাসী, হলাম এই বনবাসী, ওই পোড়া বাঁশি শুনে তাই ওই বাঁশি যদি আবার বাজে তখন বলো আমরা কি বা দিব হে, কি বা দিব হে, একবার শুনে সব দিয়ে আর কি বা দিব হে, বাঁশি একবার শুনে সব দিয়ে ওই বাঁশি আবার বাজলে কি বা দিব, একবার শুনে সব দিয়েছি একবার শুনেই সব দিয়েছি, একবার শুনেই সব দিয়ে আর কি বা দিব হে, শোভে নানা আভরণে হাসিতে হাসিতে। দাঁড়াও দাঁড়াও, স্বভাব ভালো নয় বলছিলাম না, একেবারে ভালো নয়, কিছু মনে করবেন না, উদাহরণ দিতে বুঝাচ্ছি। মনে করুন রিক্সাওয়ালা আর আপনি খুব বড় ঘরের মেয়ে, আপনার বাপের বাড়িও খুব বড় লোক, শ্বশুর বাড়িও খুব বড় লোক, আর উঠেছেন একটা রিক্সায়, আর রিক্সাওয়ালা যদি আপনার দিকে আড় চোখে গান করে, ওগো তুমি যে আমার, তখন মনে হয় না যে ওই ব্যাটার কানটা ধরে একখানা থাপ্পড় মেরে দিন, যে ব্যাটা আমার পায়ের দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতা নেই আর তুই গান শোনাচ্ছিস। ওই দেখো রাখাল ছেলে, কোমরে বাঁশি গোজা, আবার ওদিকে চারানা আটানা নাবিক, আমাদের দিকে তাকিয়ে গান গাইছে। হাসিতে হাসিতে গীতয় আলা পিছে, হাসিতে হাসিতে গীতয় আলা পিছে, ঢোলাই ছেড়াঙায়া আঁখি, ঢোলাই ছেড়াঙায়া আঁখি, আমাদিকে চড়াইয়া নাই কি জানি কি চায়, চড়াইয়া নাই কি জানি কি চায়, চঞ্চল উহারে দেখি, বড় চঞ্চল উহারে দেখি। কিছু মনে করবেন না এই উদাহরণগুলিকে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ একদিকে যেমন গিরিগোবর্ধনধারী, একদিকে যেমন কুরুক্ষেত্রের তিনি রথচক্রধর, তেমনি কিন্তু রসিকেন্দ্র চূড়ামণি। মুনি ঋষির দৃষ্টির বৈচিত্র্য রয়েছে, বলছে যে একই ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটাচ্ছেন, আবার সেই ভগবান কিন্তু বৃন্দাবনে রসিকেন্দ্র চূড়ামণি, যখন যেভাবে আস্বাদন করবে সেই জায়গাটায় যেন মনটা থাকে। আর রসিক যে হয় তাকে তো, প্রেমিক যে হয় তাকে তো রসিক হতেই হবে, যার ভিতর রসবোধ নেই সে জীবনে প্রেমিক হতে পারে? তা আমাদের কৃষ্ণ ভগবানকে মুনি ঋষিগণ প্রেমিক সাজিয়েছেন, তাই তিনি রসিক, রসিকের শিরোমণি। আর চোখে তাকিয়ে যখন গান ধরেছে গোপীরা আরো রেগে গেছে, বলে যদিও চাপতাম এই গানের জন্য চাপব না, হাসিতে হাসিতে গীত আলা পিছে ঢুলাইছে রাঙা আঁখি, হ্যাঁ আমাদের চড়াইয়া না কি জানি কি চায়, চঞ্চল উহারে দেখি। বড়িমা বলছে বাবা চাইলেই আমরা দেব কেন, আমাদের কি মুখ নেই? আমরা কহিব কংসের যোগানী, আমরা কহিব কংসের যোগানী, মুখে না হারিব কেহু দাস জগন্নাথে কয়, শশী শোন কলা পেলে কি ছাড়িবে, কোনো কথায় কাজ হবে না, কোনো কথায় কাজ হবে না, ওই রাহু চন্দ্রগ্রাস করিবে যোগে ক্ষণে মিলে গেলে, রাহু চন্দ্র গ্রাস করিবে যোগে ক্ষণে মিলে গেলে, ওই রাহু চন্দ্র গ্রাস করিবে কোনো কথায় কাজ হবে না, জগন্নাথে কয় শশী শত কলা পেলে কি ছাড়িবে রাহু। কৃষ্ণ সম্পর্কে আলোচনা চলছে,
সেই সময় কৃষ্ণ নৌকা নিয়ে একেবারে ঘাটে হাজির। ও গো তোমরা কে, তোমরা কে গো, খঞ্জনা নয়নি, ও গো তোমরা কে গো, খঞ্জনা নয়নি। আরে এই যে ভাই টাকার মালা দিলেন, এইখানেই বাড়ি, আপনারা আশীর্বাদ করবেন। ওদের হৃদয়ে যে ভক্তি উদয় হয়েছে, এইখানকার স্থানীয় ছেলেরা, স্থানীয় ভাইরা এই যে সুন্দরভাবে মঞ্চ সাজিয়েছেন, ফুলমালায় সুসজ্জিত করেছেন কীর্তনের আসর, তাদের হৃদয়ে এই ভক্তি অক্ষুণ্ণ থাকুক, সকলের উপর ভগবানের কৃপা ঝরে পড়ুক, মঙ্গলময়ের ইচ্ছায় সবার মঙ্গল হোক এই প্রার্থনা করি। নিতাই গৌর হরি বল, বলো না বলো না তাই শুনি গো, খঞ্জনা নয়নি। আরে যে হই সে হই মোরা তরণিয়া ন আমি মাঝি একা নয় একা নয় পার করি না, একা না একা না একা না, আমি যেহেতু একা নই তাই একা পার করি না। তাহলে দুয়ানা তো দুটা না, দু টানে পড়ে গেলে কেউ আমার কাছে আসতে পারবে না, এক টানে ছুটে আসতে হবে। দুয়ানায় পার করি না, দুয়ানায় পার করি না, দু টানায় পার হবে না, দু টানায় পার হবে না, এক টানে না আসিলে হে গোবিন্দ পার করো বলে, দু টানায় পার করি না। তিন আনা দেব বলে তিন আনায় তিন গুণ হবে না, সত্য রজতম এই তিন গুণ অতিক্রম না করলে আমার কাছে আসতে হবে। চার আনা চতুর্বর্গ ফল পাবে না, ধর্মার্থ কাম্যক। পাঁচ আনা পঞ্চকণ্টকে বিদ্ধ হবে, পাঁচ রকমের কাঁটা আছে না, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবন বিবচ্ছ। ছয় আনা ছয় রিপু কামক্রোধ লোভ মোহ মৎসর্য। সাত আনা সপ্ত গৌণ রসে মাতলে পরে হবে না, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিবৎস। আট আনায় অষ্ট পাশে বদ্ধ থাকবে, ঘৃণা লজ্জা ভয় মান কুলশীল জাতীয় অভিমান। নয় আনায় নববিধা ভক্তি যাজন না করলে নৌকা স্থান নেই। দশ আনায় দশ ইন্দ্রিয় যদি জয় করতে না পারো আমার নৌকায় কি করে আসবে, বলে তাহলে দশ আর ছয়ে যোগ করে দিলাম, দশে দশ ইন্দ্রিয় আর ছয়ে রিপু, সমস্ত কিছু দিয়ে তোমায় বললাম এবার আমায় পার করো, বলে ষোলো আনা তো দিয়েছ এবার আমার নৌকায় উঠে এসো, আমাদের বিনোদিনী মধুসূদনের নাম ধীরে ধীরে জানলো না, মধুসূদনের নাম জপিতে বামেতে পশ রাখানি দক্ষিণে ঘোটা টানে, গোড়া ধরে বসাইল তাই যমুনার মাঝখানে
যখন গিয়েছে নৌকায় প্রবল বায়ু, 49 পবন ছুটে আসছে, বাড়লো পবন, উঠলো তুফান, ডুবল ডুবল তরি, বাড়লো পবন, উঠলো তুফান, ডুবল ডুবল তরি, রায় কানু সহ রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী, রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী, সবাই করে জলকেলি, আজ যমুনার বাসনা পূর্ণ হলো, সবাই করে জলকেলি, আজ জলকেলি সবে করি সমাপন, জলকেলি সব করি সমাপন, সকলে উঠিলা তীরে, আহা সিক্ত বসন সবে পরি হরি শুষ্ক বসন পরে, সিক্ত বসন সবে পরি হরি শুষ্ক বসন, আজ রাইকে লইয়া রসিক না ফেরুয়া কদম্ব তলে রে, যুগল নয়নে যুগল হেরিয়া এটা শোগোবিন্দ ভরে রে, অপ্রাকৃত